আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে আলোচনাটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট লাভের কিছু আমল। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাই মানুষ কোন কোন কাজ করবে আর কোন কোন কাজ করবে না কোরআন ও হাদিসে তার বিভিন্ন বর্ণনা এসেছে। মানুষকে আল্লাহ বিভিন্নভাবে নাজাত দান করবেন, যা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের কিছু একটা আমল, হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটা পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি বলবে যে আল্লাহ প্রতিপালককে পেয়ে আমি খুশি, দীন ইসলামকে পেয়ে আমি খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর উম্মত হয়ে পেয়ে আমি খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। পুরো বক্তব্য তাহলে চলুন একটু দেখে আসি পুরো বক্তব্যটা। আল্লাহ সন্তুষ্টি লাভের আমল। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাই মানুষ কোন কোন কাজ করবে আর কোন কোন কাজ থেকে বিরত থাকবে কোরআন ও হাদিসে তার বিপদ বর্ণনা এসেছে। মানুষকে আল্লাহ বিভিন্ন মাধ্যমে নাজাত দান করবেন, যা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের একটি আমল জাগো নিউজে তুলে ধরা হলো। আমলটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ও আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূল। অর্থ, আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছি। এক হাদিসে এসেছে, নবী হিসাবে পেয়ে খুশি, অপর হাদিসে এসেছে, রাসূল হিসাবে পেয়ে খুশি। ফজিলত, হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিয়মিত এই দোয়াটি তিনবার পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছি, তার জন্য জান্নাত ওয়াজিব। লক্ষণীয়, যারা আমল করবেন সকালে ফজরের নামাজের পর এবং বিকালে মাগরিবের নামাজের পর পরই আমল করা উত্তম সময়। পরিশেষে, দোয়াটি নিয়মিত আমল করে আল্লাহ তাআলার নৈকট অর্জন করা তৌফিক চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাহলে এই ছিল আজকের আলোচনা। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।